চোখ রাখবো পরবর্তী খবরে। যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত, সেই কবে পান্তুয়ার প্রেমে পড়ে একটা গানই লিখে ফেলেছিলেন রজনীকান্ত সেন। আজও বাঙালির সঙ্গে তার প্রেম বন্ধন অটুট। আর যদি হয় রানাঘাটের পান্তুয়া, তাহলে তো কথাই নেই, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মিষ্টান্ন খাবারের মধ্যে অন্যতম রানাঘাটের পান্তুয়াকেই রেখেছেন শীর্ষে। পান্তুয়ার সূতিকা গৃহ নিয়ে অবশ্য লেখক সাহিত্যিকদের মতভেদ প্রকট। অনেকেই বলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে পান্তুয়ার উৎপত্তি, ময়রাদের হাতচষে স্থান ভেদে তার খ্যাতির উন্মেষ ঘটে, তার মধ্যে রানাঘাট অন্যতম। একটি অংশের মতে রানাঘাটের আদি জমিদার বংশ হলো পাল চৌধুরীদের পরিবার। বাড়ির এক কর্তার ভাজা রসগোল্লা খেতে ইচ্ছে হলো, কর্তার আবদার বলে কথা শুনতেই হবে ময়রাকে, কিন্তু কি করবেন ভেবে পাচ্ছেন না তিনি। শেষে তার মাথায় বুদ্ধি খেলে গেল, আচ্ছা রসগোল্লাকে তেলে ভেজে রসে চুবিয়ে দিলে কেমন হয়, যেই ভাবা অমনি কাজ, দিলখুশ কর্তার। সেই রসগোল্লা নাকি কালক্রমে হলো পান্তুয়া, বিবর্তনের ধারায় তাতে যোগ হলো নিত্য নতুন উপকরণ। তবে রানাঘাটে পান্তুয়ার স্বর্ণযুগ ছিল 100 বছর আগে, সৌজন্যে যোগেশ্বর প্রামাণিক ওরফে যুগু ময়রা। জনশ্রুতি তার হাতেই খ্যাতির শিখরে পৌঁছই চমচমের আত্মীয় পান্তুয়া। মানে সেই স্বাদ আজও ভুলতে পারেননি। বংশ পরম্পরায় বর্তমানে রয়েছেন মালিক সুমন প্রামাণিক। তিনি জানালেন অনেক ইতিহাস আজও জড়িয়ে রয়েছে পান্তুয়াকে ঘিরে। পান্তুয়ার আসল নাম লেডিকেনি। রানাঘাটের জমিদার পাল চৌধুরী বাড়ির জমিদার যেন কেনেডির স্ত্রী জন কেনেডি এসেছিলেন রানাঘাটে, তাকে এক ধরনের মিষ্টি খাওয়ানো হয়েছিল, সেই থেকেই মিষ্টির নাম ও জমিদারের স্ত্রীর নাম হিসেবেই রাখা হয়েছিল লেডি কেনেডি, যার বর্তমান নাম পান্তুয়া। বর্তমানে পরম্পরা ধরে ঐতিহ্য বহন করে চলেছেন মিষ্টি ব্যবসায়ী সুমন প্রামাণিক। এর একটা সুন্দর গল্প আছে, রানাঘাটে জমিদার বাড়ি পাল চৌধুরী জন কেনেডি মিসেস এসেছিল ওইখানে, তখন ওনাকে একটা মিষ্টি খাওয়া হয় যেটাই পান্তুয়া বলে পরিচিতি হয়েছে। যেহেতু মহিলা সেহেতু জন কেনেডির তো লেডি কেনেডি, ওটাই এখন লেডি কেনি হিসাবে পরিচিত এবং পান্তুয়া বলে এর পরিচিতি হয়ে গেছে। এবং রানাঘাটের যেটা বিখ্যাত বলে আমরা রানাঘাটবাসী পান কথার অর্থ পাতলা, অর্থাৎ পানসে বা পান রসে ফেলে এই মিষ্টি তৈরি করা হতো বলেই এমন উদ্ভট নাম। তবে নামে কি যায় আসে, স্বাদে আজও সেরা রানাঘাটের পান্তুয়া হবে নাই বা কেন। মিষ্টির ভেতর জালিকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, তৈরিতে খোয়া ক্ষীর, বড় এলাচ, গাওয়া ঘি, চিনি প্রভৃতি, ছানার গুণগত মানই নির্ভর করে পান্তুয়ার স্বাদ বর্ণ গন্ধ। আর সেই ছানায় যে নদিয়ার ব্র্যান্ড ইকুইটি। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।